আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা প্রকাশনা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে, এটা হলো 3200 আইল্যান্ড হোল, MEB 3200 আইল্যান্ড হোল। এই আইল্যান্ড হোলের আপনাদের জন্য অনেক ভিডিও আমি আপলোড করেছি, অবশ্যই আপনারা দেখেছেন। তো আজকে একটা ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি, সেটা হলো আমি আগে হোলডা মেশিনটা চালাই দেখাই। তো মেশিনটা আমি চালাই দেখাই, এখানে রেডি করা আছে, মেশিনটা চালু করে রেডি করা আছে। আমি মেশিনটা চালাইয়ে দেখাই যে সেলাইটা আগে আপনারা দেখেন, এই সেলাইটা আমি এই সেলাইটা করলাম। এখন আমি কি করলাম সেলাইটা, সেইটা আপনাদেরকে আমি বোঝাবো। এই সেলাইটা করলাম যে সেলাইটা এখন যে অবস্থা আছে এটাও চলে। তো যদি আমি এই সেলাইটা মোটা করতে হয়, তো মোটাটা কীভাবে করব, তো মেকানিক্যালি মোটা করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে মেকানিক্যালি কীভাবে সেলাইটা মোটা করা যায়। তো মেকানিক্যালি সেলাইটা মোটা করতে হলে এই যে আমার এখানে ছবি আছে, অ্যাডজাস্টিং দ্য স্টিচ বাইট উইথ, অর্থাৎ স্টিচ মোটা করার সিস্টেম। এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এই এখানে ছবি আছে। তো এখানে দেখা যায় এই যে একটা নাট আছে, এইটাই হলো এইটা, এইটা এদিকে নিতে হবে, এই যে নাম্বার দেওয়া আছে। তো সেইটা কোথায় আমি এখন প্র্যাকটিক্যালি দেখাই, এই পাশে ঠিক আছে। এই যে আমার নাট আছে, এই নাটটা আমি আগে লুজ দেখি, লোজ দেওয়ার পর এই যেটা নাট আছে, এই নাটটা হইল এখানে, এই যে দেখা যায় এটা, এইটা এইটা কি করছে, এই এখানে এই দেখে কতগুলো ফোঁটা আছে, এখানে কতগুলো ফোঁটা আছে, এখানে এখানেও ঠিক সেম এখানে দেখা যায় কতগুলো ফোঁটা আছে, ও ভিতরে ফোঁটাগুলো দেখা যায়, আপনারা দেখেন। তো এই ফোঁটার কি কাজ, অর্থাৎ এই এই যে নাটটা, এই নাটটা এই যে এখানে যে এই আছে ফোঁটা, আমার এইটা যদি এই যে কানেক্টিংটা, এই রডটা যদি এদিকে থাকে তো সেলাইটা চিকুন হবে, আস্তে আস্তে যদি এইটার এদিক নিয়ে আসা হয় তাহলে সেলাইটা মোটা হবে, 2.5 সিএম 3.5 সিএম এভাবে মোটা চিকুন হবে, মোটা হবে। সুতরাং আমি এর মোটা করতে হলে আমাকে এই জিনিসটা লুজ দিতে হবে, এই জিনিসটা লুজ দিলে পরে আমার এদিক আনতে হবে, আস্তে চাপ দিয়ে এদিক আনতে হবে। এদিকে আমি এখন চালাইয়া দেখাবো যে সেলাইটা আসলে মোটা হইল কিনা। এইটা আমি দিলাম, এখন আমি মেশিনটা চালিয়ে দেখাবো যে আমার সেলাইটা আগের তুলনায় মোটা হইল কিনা। আমি করলাম, এখন আমি চালিয়ে দেখাবো যে এটা মোটা হইল কিনা। তো এই সেলাইটা আবার চালাবো, ঠিক আছে। তো আমি আবার চালাইতেছি মেশিনটা, এখানে নিডল বারটা, এই আমি মেশিনটা চালিয়ে দেখলাম, এখন আমার সেলাইটা আগের তুলনায় অনেক মোটা হয়েছে। আপনারা দেখেন, এই আগের সেলাইটা আমার ছিল এইটা, এই কতটুকু চিকন ছিল, তার পরবর্তীতে আমি এই সেলাইটা করলাম কতটুকু মোটা হয়েছে। তো ইনকেস যদি কখনও মোটা সেলাই, চিকন সেলাই হওয়ার পরে মোটা সেলাই আপনারা করতে চান, এইভাবে আপনারা করতে পারবেন। মেকানিক্যালি যদি করতে চান এইভাবে করা যাবে, এইখান থেকে এই কাজটা করবেন। আশা করি আপনারা এই মেকানিক্যালের মোটা চিকন করাটা আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নিয়মিত দেখেন তারা লাইক দিন, সাবস্ক্রাইব করেন, বেল বাটন বাজাচ্ছেন। আর আমার এই আমরা গ্রামীণ শিক্ষা প্রকাশনা ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ শেখাই, আমরা আইল্যান্ডের কাজ প্রতিনিয়ত নিয়মিত শিখাচ্ছি, অটো বাটন হল আছে আমাদের, নিয়মিত আমরা কাজ শেখাই। আপনারা যারা কাজ শিখতে চান আপনারা আসবেন, আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।